ভালো না একদম বাজে বদনাম করছিস জায়গায় হচ্ছে ফাঁকি বাজি ব্যবসা খুব গরিব মানুষ একটু খেয়ে দেখো না কেন কথা বলতেও কষ্ট হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই লাগাম মতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই আছি। বেশ ভালো বললে ভুল হবে, কারণ ঠান্ডা জ্বর এসে গিয়েছে। গতকালকে আমি কোনো ভিডিও করিনি, আমার ভিডিও যেহেতু কয়েকদিন একটু আগে করা ছিল, ওই জন্য আপনারা প্রত্যেক দিনই ভিডিও দেখতে পারছেন, কিন্তু আমি গতকালকে কোনো ভিডিও করতে পারিনি। আর এখন প্রচণ্ড ঠান্ডা, কণ্ঠ শোনাই বুঝতে পারছেন। সকালে উঠে হয়েছে, নাস্তা বানাতে পারিনি, এই যে পরোটা আর ডাল কিনে নিয়ে এসেছে, এখন পরোটা আর ডাল দিয়ে আমাদের নাস্তা হবে। তো আর এক প্যাকেট ডাল ছিল, আমি এবার ভাবছি এতটুকু ডাল কির জন্য। প্লিজ সবাই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, আর প্লিজ কে স্কিপ করে ভিডিও দেখবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রতিদিন দেখেন বা আজকে প্রথম দেখছেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলা কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠান্ডা জ্বর আমার মাসে কয়বার হয় তা ঠিক নাই, তারপরে এখন যা কাজ আছে সবই করতে হবে। নাস্তা খাওয়া শেষ, ঠান্ডায় আমার গলার মধ্যে মনে হচ্ছে বেশি কষ্ট হচ্ছে। এগুলা হচ্ছে মেজে, তারপরে আমি ঘরের কাজ করতে যাব। যে মেয়েটা একদিন সুস্থ থাকা অবস্থায়ও এক গ্লাস পানি গড়িয়ে খেত না, আর সে মেয়েটা অসুস্থ থাকা সত্ত্বেও সমস্ত কাজ করে, প্রায় সব মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এমনটাই হয়। দেখতে পেলেন দুই ছেলে বিছানায় জামা কাপড় এলোমেলো করে রেখেছিল, ওইগুলো আমি গুছিয়ে ওদের ড্রয়ারে রেখে দিয়েছি, আর কোচিং থেকে এসে ব্যাগটাও রেখে দিয়েছিল, ওটাও হচ্ছে ওদের টেবিলে রেখে দিয়েছি। এখন আমি ঘরের কাজ করে নিব। আর অনেকেই বলতে পারেন, বলেনও যে অসুস্থ কাজ করার দরকার কি, ভিডিও করার দরকার কি। কাজ নিয়ে আমি কিছু কথা বলি, তো তার আগে আমি বলে নিচ্ছি, আপনারা তো জানেনই আমার ঠান্ডার সমস্যা। ভিডিওটা হচ্ছে আরও দুই দিন আগে করা ছিল, আর আজকে যখন ভয়েস দিচ্ছি এতটুকু, তো তখন আমার বেশি ঠান্ডা মনে হচ্ছে, নিঃশ্বাসেও কষ্ট হচ্ছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কাজ নিয়ে কথা বলি, আসলে কিছু কাজ সংসারে আছে সেগুলো অসুস্থ থাকলেও করতে হয়, যেমন বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, তারপর থালা বাসন মাজা, রান্না করা, এগুলো কিন্তু করাই লাগে। সকালে যেমন নাস্তা কিনে এনে খাওয়া হয়েছে, আর দুপুরে কিন্তু চাইলেও আর হোটেল থেকে খাবার এনে খাওয়া সম্ভব না, মধ্যবিত্তরা কিন্তু চাইলেই সব কিছু করতে পারে না। আর বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই অনেক বেশি দাম, আর ছোটোখাটো যারা চাকরি করে তারাই হচ্ছে বুঝেন যে বেতন কিন্তু এক টাকাও বাড়েনি। আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি, বাস্তবেও দেখেছি অনেককে, তাদের হাজব্যান্ডরা সংসারের সমস্ত কাজই করতে পারে, ঘর মোছা, বিছানা গোছানো, থালা বাসন ধোয়া, রান্না করা থেকে। তো আমার হাজব্যান্ড যেহেতু কিছু পারে না, যত অসুস্থই থাকি না কেন, যদি ওকে বলা হয় যে এক কাপ চা বানিয়ে দিতে, তারপরও কিন্তু পারবে না। আর আমার মা আর আমরা কিন্তু একই জেলাতে থাকি, মেয়ে অসুস্থ হলে কিন্তু অনেকের মাও এসে হচ্ছে কাজ করে দেয়। আমার মা হচ্ছে মাঝে মধ্যে আসে, কিন্তু সেটা হচ্ছে তার নিজের ইচ্ছা মতো আসে, নিজের সুবিধা মতো। আমি কিন্তু বললে আমার মা আসতে পারবে না, কারণ আমার মার হচ্ছে বাড়িতে অনেক বেশি কাজ, যেহেতু গ্রামের বাড়িতে থাকে, চাষাবাদের কাজ থেকে গরু ছাগল, তারপরে আমার ভাবির ছোটো বাচ্চাও আছে, তো সব মিলেই কিন্তু চাইলেই আসতে পারে না, শুধু ফোনে কথা বলা ছাড়া আর কিছুই করার থাকে না। সেক্ষেত্রে কিন্তু সংসারে যা কাজ থাকে, যেগুলো হচ্ছে না করলে না, সেগুলো কিন্তু করাই লাগে। দেখা যাচ্ছে আজকে ঘর মুছতে ইচ্ছা করছে না, কালকে মুছে নেব, এটা হতে পারে। তারপরও হচ্ছে আমাদের ঘরে একটু ধুলাবালি বেশি আসে, একতলা, বাইরের থেকে আসা যাওয়া করে ছেলেরা বেশি, তো নোংরা একটু বেশি হয়। তো তারপরেও হচ্ছে যদি মনে করা হয় একদিন ঘর হচ্ছে মুছবো না, সেটা করা যায়। আর বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করাই লাগে অসুস্থ থাকলেও। আশা করছি সবাই হচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আর ভিডিও করার বিষয়টা নিয়ে একটু কথা বলি, আসলে আমি যখন একটা চ্যানেলে কাজ করা শুরু করেছি, তো এমনিতেই কিন্তু ভিডিওতে ভিউ নাই, অনেকদিন যাবৎ হচ্ছে ইউটিউবে কাজ করছি, ভিউ নাই, সাবস্ক্রাইব নাই, ওয়াচ টাইম নাই। তো তারপরে যখন কাজ করতে এসেছি তখন কিন্তু কাজ করতেই হবে, যেহেতু অসুস্থ থাকলেও সংসারের কাজ হচ্ছে করা লাগে। তো ভাবি যে ওইটা একটু ভিডিও করে তারপরে আপনাদের সাথে শেয়ার করি, আর একটু বেশি কষ্ট হয় আমার, তারপরও শেয়ার করার চেষ্টা করি। কথা বলতে বলতে দেখতেই পেলেন আমি সব ঘরের রুমগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি,
এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব, আর আজকে আর ঘর মুছবো না। খাটের নিচে হচ্ছে ইয়ারফোনটা পড়ে গিয়েছিল, ওটা হচ্ছে তুলে আমি ওর জায়গায় রেখে দিলাম। আমাদের হচ্ছে মরা গাছে আরো কয়েকটা করলা ধরেছে, আমি তুলে নিয়ে এসেছি। লালও হয়ে গিয়েছে, তুলতে হচ্ছে দেরি হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে রান্না করার জন্য কেটে নিব। আর লাউ রান্না করব, লাউয়ের তরকারি আমাদের একটু বেশি খাওয়া হয়, কারণ গত ভিডিওতে বললাম না আমার ছোট ছেলে লাউয়ের তরকারি অনেক বেশি পছন্দ করে, ও শুধু মাছ দিয়ে রান্না করে খেতে পছন্দ করে, ভাজি করলে বা এমনি হচ্ছে ঘন্ট করলে খেতে পছন্দ করে না। তরকারি কেটে তারপরে একবার রান্না করতে যাব। লাউ খুবই সুন্দর, লাউয়ের হচ্ছে খোসাগুলাও খাওয়া যাবে। জ্বর আসলে চোখটা জ্বালা করে আর মনে হয় চোখ বন্ধ করে থাকতে, সবসময় মনে হয় যেন চোখটা বন্ধ করে শুয়ে থাকি। লাউ কেটে নিয়েছি, লাউ এখন ভালো করে ধুয়ে নিব। করলা, আলু আর পেঁয়াজ তরকারিগুলো ধুয়ে নিচ্ছি, সব মাছগুলো ধুয়ে নিব লবণ দিয়ে। লাউ রান্না করার জন্য মশলা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে রুই মাছের মাথা, লেজ, কান, এক পিস মাছও আছে, এগুলো হচ্ছে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। লাউ দিয়ে রান্না করব। এখানে একটা ইলিশ মাছের মাথা টুকরো করে কেটে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। ওই মাছ ভাজা হলে এটা ভেজে নিব করলা দিয়ে রান্না করার জন্য। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে লাউয়ের মধ্যে কোনো আলু দিইনি, শুধু লাউই রান্না করব। অসুস্থ শরীর নিয়ে একটা তরকারি রান্না করলে আমার একটু কষ্ট কম হতো, কিন্তু ফ্রিজে কোনো তরকারি নেই, যা যা তরকারি ছিল সবই কালকে খেয়েছি, কালকে তো কোনো ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে শুধু লাউয়ের তরকারিটা রান্না করলে রাতের জন্য আবার চিন্তা করা লাগবে, ওই জন্য করলার তরকারিটা রান্না করছি। আর খড়ি চুলাতে গেলাম না, কারণ খড়ি চুলাতে এতগুলো সব টেনে টেনে ওদিকে নিয়ে যেতে হবে, ঠান্ডা তো বারবার হচ্ছে, অত দূর যাওয়া আসাও কষ্ট, ওই জন্য আজকে গ্যাসেই রান্না করছি। এখন লাউ ভালো করে কষিয়ে নিব, আর বড়ি তো দিবই, বড়ি ভেজে রেখেছি, এই মাছগুলো একটু উল্টে দিই। মাছগুলো সব ভেজে নিয়ে তারপরে করলার তরকারিটা এই কড়াইটাই হচ্ছে বসিয়ে দিব। এই মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল তো ওই জন্য একটু কড়া করে ভাজি করছি। লাউ দিয়ে যে পানি ওঠে সেটা দিয়ে আগে কষিয়ে নিব। করলার তরকারি রান্না করার জন্য সব মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। করলা, আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন কষাতে থাকব, একটু পানি দিয়ে দিই। খড়ির চুলার থেকে গ্যাসের চুলায় রান্না কিন্তু অনেক সহজ, রান্না করা যাবতীয় জিনিস সবই কিন্তু আমার গ্যাসের চুলাতেই থাকে। আর খড়ির চুলাতে রান্না করতে হলে কিন্তু সব কিছু ওখানে নিয়ে যেতে হয়, আবার আনতে হয়। গ্যাসের চুলাতে যেমন দুইটা তরকারি রেডি করে দুই চুলায় দিয়ে দিলাম, আর কষিয়ে ঝোলার পানি দিয়ে কিন্তু অন্যান্য কাজ করা যায়। আর খড়ির চুলাতে কিন্তু বারবার এসে খড়ি হচ্ছে দেওয়া লাগে, ঠান্ডার জন্য আমার গলার মধ্যে অনেক বেশি সমস্যা হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না। এখন করলা আর আলু ভালো করে কষিয়ে নিই, আর লাউ দিয়ে হচ্ছে অনেকটাই পানি বের হয়েছে, এখন এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। করলার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। আর লাউয়ের তরকারির মধ্যে হচ্ছে কুমড়ো, বড়ি, মাছ সবই দিয়ে দিয়েছি, একটু সময় লাগবে এটা রান্না হতে। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিব, আর যে কয়টা নোংরা হয়েছে ওই কয়টা হচ্ছে মেজে ধুয়ে নিব। যা কিছু নোংরা হয়েছিল সবগুলাই হচ্ছে মেজে ধুয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি সবকিছু, পানি ঝরে গেলে আবার জায়গাটা জায়গায় রেখে দিব। এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে নিব, চুলাটা আগে পরিষ্কার করে নিই। চুলা তারপরে রান্নাঘর একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, আর রাইস কুকারে ভাত দিয়েছি। দুপুরের খাবার খেতে চলে আসলাম, আর হচ্ছে দুই ছেলের আজকে থেকে স্কুল নেই পরীক্ষা পর্যন্ত, শুধু কালকে হচ্ছে ক্লাস পার্টি হবে। কালকে না, পরশুদিন। পরশুদিন, কাল শুক্রবার। ও সরি, আমার কাছে মনে হচ্ছে গোসল না করাই ভালো ছিল, কিন্তু ওই যে অনেক কাজ করলাম তো রান্না করলাম, গোসল না করলে ভালো লাগতেছিল না, প্রচুর শীত লাগছে গায়ে, জ্বর তো ওই জন্য। দুইটা তরকারির ফাইনাল লুক, এই যে লাউ আর মাছের তরকারি, আর হচ্ছে করলা আর মাছের তরকারি। রোজ একটু করলা খাও তো? না। একটু খাও? না। আমাদের বোড়া গাছের করলা আরো কয়েকটা আছে, একবারে দেননি না, ওগুলো একটু ছোট ছোট। ও মানে গাছের থেকে তোলেন না এখনো? না। রিয়াদের করলার তরকারি অনেক পছন্দ, আর রোজের হচ্ছে লাউয়ের তরকারি অনেক পছন্দ। লাউয়ের তরকারি আমাদের সবারই পছন্দ, কিন্তু তুমি তো করলা পছন্দ করো, আর রোজ তো খাই না। রোজ মাছের হচ্ছে লেজ খেতে পছন্দ করে।
আরিয়াদের আব্বু হচ্ছে বেশ কিছুদিন ধরে অনেক ব্যস্ত, ওর হচ্ছে কাজ শেষ করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, মাঝে মাঝে আসরও হয়ে যায়। করোনার টিকা দেওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত থাকে, এখন আবার এই যে স্কুলে স্কুলে দেওয়া লাগে। খাওয়া দাওয়া শেষ করি, সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করলাম। সকালের দিকে যতটুকু জ্বর ছিল, দুপুরের পর থেকে জ্বরটা আরো বেশি এসেছে। কম্বল মুড়ি দিয়ে তারপরে চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম। এখন হচ্ছে রিয়াদা, রিয়াদের আব্বু একটু বাইরে গিয়েছিল, রিয়াদের আব্বু আজকে সারাদিনই বাইরে। সন্ধ্যার দিকে বাসায় আসার পরে আবার হচ্ছে রিয়াদার আব্বু বাইরে গিয়েছিল, কিনতে গিয়েছিল। রিয়াদ দেখান, দাঁড়ান, রিয়াদা যে পতাকা কিনতে গিয়েছিল, এটা কিন্তু জার্মানির পতাকা। এটা দেখেন, 5 ফিট বাই 3 ফিট পতাকা, জার্মানি। তুমি জার্মানিকে সাপোর্ট করো? হ্যাঁ, আর রোজ ব্রাজিল, বাংলাদেশে তো এসেছি, কারণ বাংলাদেশের পতাকা যদি উপরে না দিয়ে তাহলে আছে জেল হবে সরকারি নিয়মে। এত নিয়ম? হ্যাঁ, কারণ দেশে থেকে দেশের পতাকাকে অসম্মান করা যাবে না। দুই ভাই হচ্ছে দুই দল। হ্যাঁ, এটা কি ভর্তা নিজেও জানি না আমি, সরিষা না কি মনে হচ্ছে, শুধু একরকম ভর্তা। হ্যাঁ, একরকম, এটা মশলা, একদম বিশ্রী ভর্তা। হয়তো এমনি কাশি একটুও ভালো না, একদম বাজে। পিঠাটা ভালো, পিঠা ভালো, ভর্তা ভালো না, ভর্তা ভালো, অনেক ভালো। এবার মুখে এনে দেখছি না, সত্যি জ্বরের কারণে মুখে টেস্ট নাই। এই ভালো কি হতে পারে? অযথা বদনাম করছি। কয় টাকা পিস পিঠা? 4 টাকা। এইটুকু পিঠা 4 টাকা, দাম বেশি না? এই যে লম্বা, এই দুইটা, এই দুটো আল্লাহ লম্বা, এই যে লম্বা থেকে গোলটার ওজনই বেশি। এই যে লম্বা, এটা একদম ফাঁকি দিয়েছে, একদম ওইটা ফাঁকি দিয়েছে, এটা ঠিক আছে। দেখেন এর মধ্যে অর্ধেক আটা দিয়েছে, সব জায়গায় হচ্ছে ফাঁকিবাজি ব্যবসা। খুব গরিব মানুষ, কোন জায়গাতে যে একটু গোসা ঝোল ছিল, এই ঝোল দিয়ে খাই একটু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।